স্টার জলসার আলতা ফরিং ধারাবাহিকটি ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। এই ধারাবাহিকের নায়িকা ফরিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন খেয়ালি মণ্ডল। এর আগে অন্যান্য ধারাবাহিকে তাকে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও এই প্রথম নায়িকার ভূমিকায় নাম লিখিয়েছেন খেয়ালি। তবে এবার নাকি ধারাবাহিকের নায়িকার মুখ পরিবর্তন হতে চলেছে। মায়ের জিমন্যাস্টিক হওয়ার ব্যর্থ স্বপ্ন বুকে নিয়ে আলতা ফরিং বড় হয়েছে। চরম আর্থিক টানাটানির মধ্যেও সে শারীরিক কসরত করেই গিয়েছেন। ফরিং নিশ্চিত একদিন সে তার মায়ের অধরা স্বপ্ন পূরণ করবেই। এবার তার এবং তার মায়ের জিমন্যাস্টিক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার পথে। জাতীয় মঞ্চে জিমন্যাস্টের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ফরিং। এইদিকে তার মা রাধারানী জিমন্যাস্টিকের কায়দা দেখা দিয়ে পৌশালীর ষড়যন্ত্রে গুরুতর আহত পেয়ে হাসপাতালে ভর্তি। এমনই এক টানটান উত্তেজনা পরিস্থিতিতে জানা যাচ্ছে ধারাবাহিকের নায়িকার মুখ নাকি বদলে যেতে চলেছে। খেয়ালি মণ্ডলের জায়গায় নতুন নায়িকা যিনি হবেন তিনি আবার বলিউড নায়িকা আলিয়া ভাটের যমজ বোন। নাম তার সেলেস্টি বৈরাগী। দেখতে নাকি তিনি হুবহু আলিয়ার মতো। তবে না, এই নিয়ে অবশ্য খেয়ালির ভক্তদের চিন্তার করার কোনো কারণ নেই। আসলে খেয়ালির জায়গা কেউই নিচ্ছে না। বাস্তবে আলতা ফরিংয়ের হিন্দি রিমেক বানানো হচ্ছে, যার নাম হবে উর্তিকা নাম রজ্জ। এই ধারাবাহিকের নায়িকার ভূমিকায় থাকবেন সেলিব। আলিয়া ভাটের মতো চেহারা হওয়ার কারণে সেলিস্টি সোশ্যাল মিডিয়াতে অতি পরিচিত মুখ। তিনি অভিনয় জগতে প্রবেশ করার ইচ্ছে রাখেন। এবার বাংলা ধারাবাহিকের হিন্দি রিমেকের হাত ধরে শুরু হচ্ছে তার নতুন যাত্রা। এই সুযোগ পেয়ে খুশি তিনি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।